হ্যালো ভিউয়ার্স আরও একটি নতুন ফ্রেস ভিডিওতে ক্লিক করার জন্য জব নোটিসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমি তোমাদের এই ভিডিওটির মাধ্যমে জানাবো যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে যে ভ্যাকান্সিটি বেরিয়েছে অর্ডানের তার কিভাবে অ্যাপ্লিকেশান করবে নিজের মোবাইল থেকে তো অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নোটিফিকেশান নিয়ে আমি আলোচনা করেছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে এ টু জেড ইনফরমেশন তুমি জানতে পারবে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সঙ্গে তোমাদের কত ভ্যাকান্সি আছে লাস্ট ডেট কবে কিভাবে ফর্ম ফিল করবে সমস্ত কিছু কিন্তু তোমরা ওই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তো এই ভিডিওটির মাধ্যমে আমি দেখবো যে হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ কীভাবে বাড়ি বসে নিজের ফোন থেকে কিভাবে অ্যাপ্লাই করবে চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক শুরু করার আগে প্রতিবারের মতো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিট করে থাকো নিত্য নতুন চাকরি রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি কিন্তু প্রেস করতে পারো চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আছি ডবলু বি এইচ আর বি ডট ইন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিডিও ডেসক্রিপশন বক্স অফিসিয়াল ওয়েবসাইটটি লিঙ্কটি দিয়ে দেবো সেখানে ক্লিক করলে পৌঁছে যেতে পারবে এই অফিশিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে থ্রি ডট অপশন আছে থ্রি ডট অপশনে ক্লিক করবে তো আমি থ্রি ডট অপশনে ক্লিক করেছি থ্রিডট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে স্কল ডাউন করবে স্কল ডাউন করার পর এখানে ক্যান্ডিডেট লগ আছে এই ক্যান্ডিডেট লগ ইনে ক্লিক করবে তো ক্যান্ডিডেট লগ ক্লিক করেছি ক্যান্ডিডেট লগ ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখানে কি করবে রেজিস্ট্রেশন নাও এখানে তুমি ক্লিক করবে তো আমি রেজিস্ট্রেশন নাও ক্লিক করেছি ক্লিক করার সঙ্গে সঙ্গেও কিন্তু এখানে তোমার কি আছে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অর্ডার এটা ক্লিক করবে তারপরে নেক্সট তুমি কি করবে এখানে তোমার নিজের ফুল নেম অর্থাৎ নিজের নাম দেবে তারপরে ফোন নাম্বার তারপর মেল আইডি তো আমি নিজের নাম ফোন নাম্বার আর মেল আইডি দিয়ে নিচ্ছি তো এখানে তোমাদের ফোন নাম্বার লিখে এবং মেল আইডি দিয়ে তারপর তোমরা এখানে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবে চলো তাহলে এই সমস্ত কিছু দিয়ে আমি সাবমিট অপশনে ক্লিক করে নেব তো এখানে সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম পেজ হয়ে যাবে তারপরে কিন্তু তোমার এই ওকে অপশনটা ক্লিক করতে হবে তো আমি এখানে ওকে অপশন ক্লিক করে নিচ্ছি তো ওকে অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ ওপেন হয়ে গেছে অর্থাৎ এখানে কিন্তু তোমার এখানে যে কোডটা আছে সেই কোডটা কিন্তু এখানে প্রোভাইড করতে হবে তারপরে তোমাদের এই মেলে একটা ওটিপি যাবে সেটাও কিন্তু এখানে দিতে হবে চলো তাহলে আমি সমস্ত কিছু দিয়ে নিচ্ছি তো আমি মেলে যে ওটিপিটা এসছে সেটা দিয়ে দিয়েছি এবার এখানে কিন্তু লাস্টের যে অপশন আছে সাইন আপ এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটু ওয়েট করবে এটা এখানে কিন্তু সমস্ত সাকসেসফুল দেখিয়ে দিয়েছে নেক্সট কিন্তু এখানে নেক্সট পেজে কিন্তু এখানে চলে এসছে অর্থাৎ আমি যা যা দিয়েছি সেটা কিন্তু এই পেজে চলে এসছে অর্থাৎ এখানে কিন্তু চলে এসছে এবার তোমার কী করণীয় এখানে কিন্তু তোমার এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে তোমার কিন্তু কোন পোস্টের মেয়ে মানুষ না ছেলে মানুষ অর্থাৎ যে পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করবে অর্থাৎ যে পোস্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সে যদি মহিলা হয় তাহলে ফিমেল আর পুরুষ হলে পুরুষ তাহলে আমি এখানে ক্লিক করে নিচ্ছি ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার এখানে কি করতে হবে এইটা ক্লিক করতে হবে এইটা ক্লিক করেছি এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই ওকে অপশান আছে এই ওকে অপশানে কিন্তু ক্লিক করেছি ওকে অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু একটু ওয়েট করবে অটোমেটিক্যালি নেক্সট প্রসেসে চলে যাবে অর্থাৎ এখানে কিন্তু যে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি আর স্টেপ ফোর এই চারটে কিন্তু তোমার ফ্লাপ করতে হবে তো স্টেপ টুতে চলে এসছি স্টেপ টুতে তোমার কি করতে হবে এখানে তোমার বাবার নাম লিখতে হবে মায়ের নাম লিখতে হবে তারপরে এখানে কিন্তু মেলে ক্লিক করতে হবে তুমি যদি বিবাহিত হও তাহলে কি করতে হবে সিঙ্গেল আর যদি তুমি বিবাহিত না হও তাহলে সিঙ্গেল আর বিবাহিত হলে কিন্তু এই ম্যারিটে ক্লিক করবে তো এখানে কী করেছি এখানে কিন্তু সমস্ত কিছু তোমরা দেখে নেবে সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে দেওয়ার পর এখানে তোমাদের অ্যাড্রেস দিতে হবে অ্যাড্রেস কিন্তু তোমাদের এখানে স্টেট তোমার কোন স্টেটে বিলং করো সেই স্টেট তারপরে এখানে ডিস্ট্রিক্ট তারপরে এখানে তোমাদের সাব ডিস্ট্রিক্ট দেবে তারপরে এখানে তোমাদের মিউনিসিপ্যালিটিতে বাস করো না তোমাদের ব্লকে বাস করো অর্থাৎ পঞ্চায়েত এলি এরিয়ায় হলে এই ব্লক দিতে হবে কোন ব্লকে বাস করো সে ব্লক এখানে ক্লিক করে কিন্তু তোমার সিলেক্ট করে নিতে হবে পুলিশ স্টেশন এখানে দিতে হবে তারপরে তোমাদের গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে তারপরে পোস্ট অফিসের নাম লিখতে হবে তারপরে কিন্তু এখানে তোমার ভিলেজের নাম লিখতে হবে তারপরে কিন্তু এখানে পিনকোড দিতে হবে সমস্ত কিছু দেওয়ার পরে তোমরা স্কল ডাউন করবে ডাউন করার পরে এখানে দেখতে পাচ্ছ পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ এখানে পারমানেন্ট অ্যাড্রেস কমপ্লিট হয়ে গেছে এবার তোমার নিজের ছবি আপলোড করতে হবে দুশো এমবির ভেতরে তারপরে টু এমবির ভিতরে সরি টু এমবির ভেতরে তোমার নিজে ছবি আপলোড করতে হবে তারপরে এখানে সিগনেচার আপলোড করতে হবে তারপরে এখানে তোমার অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমার আধার কার্ড তুমি এখানে না হলে আধার কার্ড নাহলে তোমার ভোটার কার্ড যে কোনো একটি কিন্তু তোমার আপলোড করতে হবে আপলোড করার পরে কি করবে আপলোড করার পরে এখানে তোমার এই যে এখানে যে অপশান আছে এই অপশনে কিন্তু এই অপশনে কিন্তু তোমার ক্লিক করতে হবে অর্থাৎ এখানে কিন্তু তোমার ক্লিক করতে হবে চলো তাহলে এই সমস্ত কিছু দেখে নেবো অর্থাৎ দিয়ে নেবো তারপরে এখানে ক্লিক করবো তবে এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছি তারপরে আমি এই অপশনে ক্লিক করবো এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ওকে করব ওকে আমি দিয়ে নিয়েছি অর্থাৎ ওকে করে দিয়েছি এবার তোমার কী করতে হবে নেক্সট তোমার কী করণীয় নেক্সট এখানে কিন্তু কমপ্লিট সাকসেসফুলি কমপ্লিট দেখিয়ে দিয়েছে তারপর তোমার অটোমেটিক্যালি নেক্সট পেজে চলে যাবে অর্থাৎ স্টেপ থ্রিতে কিন্তু তোমার চলে যাবে তো স্টেপ থ্রিতে কি আছে এখানে আমরা দিয়ে নেবো অর্থাৎ তুমি কোন ক্যাটাগরিতে বিলং করো তুমি যদি এসসি হবে এসটি না হলে কিন্তু যে ক্যাটাগরিতে বিলং করো সেই ক্যাটাগরি কিন্তু তোমার এখানে সিলেক্ট করতে হবে তো ক্যাটাগরি তুমি যদি এসসি করো তাহলে এসসিতে কি হবে এখানে তোমার সাব ক্যাটাগরি কি সমস্ত কিছু কিন্তু এখানে চলে আসবে অর্থাৎ এখানে নমশূদ্র এখানে কিন্তু তোমার চলে আসলো অর্থাৎ এখানে কিন্তু সমস্ত কিছু কিন্তু অবশ্যই তোমার দিতে হবে তারপরে কিন্তু তোমার কি দিতে হবে এখানে তোমার সার্টিফিকেট নাম্বার তারপরে এখানে ইস্যু ডেট অর্থাৎ যে সার্টিফিকেট সার্টি সি কার্ড সার্টিফিকেটের বা দিকে সার্টিফিকেট নাম্বার ডান দিকে ইস্যু ডেট সেই ইস্যু ডেট কিন্তু এখানে তোমার ইস্যু ডেট দিতে হবে তারপরে কোথা থেকে তোমার সার্টিফিকেটটা পেয়েছ অর্থাৎ তোমার এসডিও অফিস এস ডি অফিস কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে তারপরে এখানে তোমার আপলোড করতে হবে ডকুমেন্টস অর্থাৎ এসসি কার্ডটা কিন্তু তোমার আপলোড করতে হবে তারপরে তুমি পিডব্লিউ কিনা সেখানে কিন্তু সিলেক্ট করতে হবে ইয়েস হলে ইয়েস না হলে নো তারপরে কিন্তু এখানে ক্লিক করতে হবে এখানে কিন্তু ক্লিক করতে হবে চলো তাহলে আমি সমস্ত কিছু দিয়ে নেব তারপরে কিন্তু আমি দেখে নেব চলো তাহলে দিয়ে নিই তো আমি এখানে দেওয়ার পরে নেক্সট পেজে অটোমেটিক্যালি আমার চলে এসছে অর্থাৎ এখানে স্টেপ থ্রি স্টেপ থ্রিতে আমি ক্লি সমস্ত কিছু করে নিয়েছি এবার স্টেপ ফোরে কি আছে আমি কিন্তু দেখে নেব স্টেপ ফোরে এখানে আছে এক্সামিনার মাধ্যমিক এখানে বোর্ড লিখবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ ডব্লু বিবি এস ই এইটা কিন্তু এখানে লিখতে হবে তারপর নেক্সট তোমরা কি করবে কোন স্টেট থেকে তুমি পাশ করেছো সেই স্টেটের নাম লিখতে হবে তারপরে এখানে কিন্তু তোমার কত মার্ক পেয়েছ কতর ভেতরে পরীক্ষা হয়েছে সমস্ত কিছু লিখতে হবে এখানে অটোমেটিক্যালি পার্সেন্টেজ চলে আসবে তারপরে কি করতে হবে এখানে কিন্তু তোমার মার্কশিট আপলোড করতে হবে তারপরে কিন্তু নেক্সট তোমার কি করতে হবে এখানে কিন্তু তোমার এই ডেট অফ বার্থ ক্লিক করতে হবে তোমার ডেট অফ বার্থ কত সেখানে ক্লিক করে কিন্তু তোমরা এইভাবে ক্লিক করে তোমার ডেট অফ বার্থটা কিন্তু তুমি বসিয়ে নেবে তারপরে কি করবে এখানে তোমার ডেট অফ বার্থের প্রুফ চেয়েছে অর্থাৎ তুমি এখানে কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট এখানে তুমি দিতে পারো চলো তাহলে আমি সমস্ত কিছু আপলোড এখানে করে নেব। তো এখানে সমস্ত কিছু করার পর আমি এখানে সাবমিট অপশন আছে এই সাবমিট অপশনে ক্লিক করব তো সাবমিট অপশানে ক্লিক করেছি ওকে করেছি ওকে করার পর একটু ওয়েট করো অবশ্যই কিন্তু নেক্সট পেজে আমার চলে যাবে তো নেক্সট পেজে কী আসছে এখানে কিন্তু তোমাদের কোনো কিছু করতে হবে না অটোমেটিক্যালি কিন্তু সমস্ত কিছু নিয়ে নেবে একটু সার্ভার যদি প্রবলেম হয় দেখতেই পারছো এখানে সাকসেসফুলি দেখিয়ে দিয়েছে সাবমিট সাকসেসফুলি কিন্তু দেখিয়ে দিয়েছে তারপরে এখানে কিন্তু সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে এখানে কিন্তু তোমার সমস্ত স্ট্যাটাসও দেখতে পারো এখানে কিন্তু এখানে পেমেন্ট তোমাদের করতে হবে না এখানে স্ট্যাটাস কিন্তু তোমরা দেখে নিতে পারো আমি কিন্তু এখানে সমস্ত কিছু হয়ে গেছে অর্থাৎ তুমি তোমার এই ডকুমেন্টস সমস্ত কিছু আপলোড হয়ে গেছে কিনা একটু দেখে নেবে তারপরে এখানে রেজিস্ট্রেশন নাম্বারও এখানে দিয়ে দিয়েছে তোমরা স্ক্রিনশট করে রাখবে এবং স্ট্যাটাস রিপোর্টও কিন্তু তোমরা দেখে নিতে পারো স্ট্যাটাস রিপোর্টে ক্লিক করবে স্ট্যাটাস রিপোর্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখাবে যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়ে গেছে তারপরে তোমরা কী করবে এটা কিন্তু তোমরা প্রিন্ট আউট করে রাখবে আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে আমাকে ফোন করতে পারো এবং তোমরা যদি নিজে নিজে ফর্ম ফিল আপ না করতে পারো আমাকে দিয়ে দিয়ে আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো থ্যাংক ইউ ভিডিওটি ফুলফিলভাবে দেখার জন্য ভালো লাগলে লাইক করবে এবং প্রচুর পরিমাণে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে থ্যাংক ইউ